Bangladesh was bought with blood. March 1971, the year of the killing begins. তোমরা কি জানো আমরা 1947 সালে দেশ বিভাজনের পর একটা দেশ পাওয়ার পর পাকিস্তান নামে একটা দেশ পাওয়ার পর আমরা কিন্তু পরাধীনতার থেকে মুক্তি পাইনি আবার আমাদের ভাষাকে আন্দোলন করে অর্থনীতিকে আন্দোলন করে নিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছিল সেই আন্দোলন সেই 1947 থেকে হাঁটি হাঁটি পা পা করে 52 এর ভাষা আন্দোলন 58 এর মার্শাল্ল 62 এর শিক্ষা কমিশন আর 69 এর গণ আন্দোলন নির্বাচন তারপরে 71 মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই 71 মহান মুক্তিযুদ্ধেই আমরা একটা দাস পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম एक लाल सबुज पता पे तुम्हारा सब जान 16 डिसेम्बर देश विजय उज्जवल आसले जदि सारा देश 16 डिसेम्बर देश विजय होती मृत्यु स्वाधीनता पे 45 दिन पर 72 31 जानुरी किंतु क्यों ता तुम्हारा जानो ना आज के तुम्हारे जानों एखे नहीं किचु कथा बोलते हैं 1970 निर्वाचन आगे আমরা যখন নৌকা মার্কার প্রতীক নিয়ে ঘরে ঘরে মানুষের ভোট চাওয়ার জন্য যাচ্ছিলাম তখন আমরা ছাত্র কিন্তু একদিন আমরা এখানে ভোট চাইতে আসতে গিয়া আজকে এই পাশেই এখানে ছিল একটা ক্লাব ক্লাব ঘরের পাশে আসছিলাম আমরা ভোট চাওয়ার জন্য এবং পাশেই একটা পাঁচতলা বিল্ডিং দেখেন সেদিন এটা একতলা বিল্ডিং ছিল এই বিল্ডিংটা হয়তো বিহারীদের নেতা তার নাম আক্তার গুন্ডা হিসেবে সে পরিচিত তিনি এমন একটা দুর্দশ ব্যক্তি ছিলেন তার নেতৃত্বে মিরপুর মোহাম্মদপুর এবং ঢাকায় যারা বিহারি ছিল তারা সকলে তার নেতৃত্বে চলত এবং তিনি বাঙালিদের প্রতি আক্রমণ করতেন তারা ছিলেন আমাদের বিরুদ্ধদেশীয় একদিন আমাকে এইখানে আমি আমার এক বন্ধু আসি আসার পরে আমাদেরকে তখন আমরা ছাত্র আমরা আসছিলাম এখানে গান হচ্ছিল সৈফুলমুলুক বদরুজ্জামান গান দিছিল এখানে ওই সময় গান শুনতে আসছিলাম তো রাতে গান শুনলাম রাতে গান শোনার পরে তো শেষে সৈফুলমুলুক বদরুজ্জামান গানে বলে জয় সৈফুলমুলুক বদরুজ্জামান একটা জয় এটা গানের ওদের স্টেজের কথা কিন্তু সেখানে আমার সাথী বন্ধুটা আসলে যে নাসির সে বলল কি জয় বাংলা জয় তখন আমাদেরকে ধরে বলল যে তোরা জয় বাংলা বলিস আমরা বলবো আমরা জয় বাংলা তো বলবোই আমরা জয় বাংলার লোক আমরা বঙ্গবন্ধুর লোক আমরা নৌকার প্রতীকের লোক এই জন্য আমাদেরকে মারধর করলেন এমন পিটান পিটালো যা ভাষায় আর প্রকাশ করা যায় না আপ পিড়েতে পিড়েতে আমাকে মারতে মারতে ঘরেতে ঘরেতে এটা ডাল ছিল আজকে যে ডালটা দেখো সামনে রোডটা এটা আরো বহু বড় ডাল ছিল আমাকে মারতে মারতে ওই নিচে নিয়ে গেল এখান থেকে ধরে নিয়ে আমাকে ওইখানে হাত পা বেঁধে ওই ক্লাবের ভিতরে বেঁধে রাখলো তা আমি বসে রয়েছি তারপর আমার বাঙালিদেরকে খবর হইল যে বাঙালিরা আসলো আমাদের এখানে মেম্বার ছিলেন আকাশ মোল্লা যিনি আমাদের হরিরামপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বার সে আকাশ মোল্লা আমার কাছে আসলেন আমি বললাম তার কাছে অনুলয় বিনিময় করলাম আমার মুক্তির জন্য তিনি বললেন যে যে ঘটনা ঘটেছে এবং আক্তার তোমাকে ধরেছে আমি তোমাকে প্রাণে বাঁচাতে পারবো না আল্লাহ যদি তোমাকে সহায় হয় তাহলে তুমি বাঁচতে পারো তুমি চেষ্টা করো বাঁচার জন্য এটা যখন ফজরের আজানের সময় হয়ে গেল তখন ফজরের আজান দিছে আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله তখন এই মসজিদে যে সামনে একটা মসজিদ দেখো এটা তখন ছাবরা মসজিদ ছিল এই ছাবরা মসজিদে যখন হুজুরে আজান দিল তখন ওই ব্যানার ঘর ছিল ওই ক্লাব ঘরটা ওই ব্যানার ঘরের দরজার যে জানালা ছিল জানালা ভেঙে আমি এইখান থেকে এখানে ডুবানালা ছিল এইখানে যা দেখুন বাড়ি গো
এইখান থেকে মেইন রোড পর্যন্ত সব ডোবা ছিল ডোবা আমি এখান থেকে সাতরায়া তারপরে ওই মেইন রোডের পারে গেলে বাঙালিরা আমাকে উদ্ধার করে শত্রুরে উদ্ধার করার পরে এইভাবে চলতে ছিল বিহারীদের সাথে আমাদের খণ্ড খণ্ড যুদ্ধ এবং বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি চলছিল তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 7ই মার্চে সুরাদি উদ্যানে উনি জনসভা করলেন সেই জনসভায় আমরা যারা বাঙালিরা ছিলাম তারা সকলেই বাঁশের লাঠি হাতে নিয়ে আমরা সেই জনসভায় অংশগ্রহণ করলাম সেই সেক্রেটারি বলছিল বঙ্গবন্ধু বলেছিল এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো শত্রুর মোকাবিলা করতে হবে এদেশকে মুক্ত করতে হবে সে কারণেই বাংলার আবাল বিদ্যা বনিতার সহ এবং আমি নিজ উদ্বুদ্ধ হলাম যে না যুদ্ধ আমাদেরকে করতে হবে তারপরে আমি ওই আমাদের ইউনিভার্সিটিতে ইকবাল হলে ছাত্রদের সাথে যোগাযোগ করি ছাত্রদের সাথে যোগাযোগ করে ওইখান থেকে ডেমি কাঠের রাইফেল নিয়ে এসে আমি নিজে আমাদের এলাকার যারা ছিল এই এলাকার মিরপুরে তাদেরকে ওই অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু করি দিতে দিতে এভাবে যখন আমাদের মার্চ 7ই মার্চ চলছিল কিন্তু সারা দেশে আপনার 26শে মার্চ যদিও সারা দেশে আপনার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে যুদ্ধ হয়েছিল কিন্তু মিরপুরের যুদ্ধ কিন্তু সেই 70 থেকেই খণ্ড খণ্ড যুদ্ধ চলছিল এটা কিন্তু অনরহ এই আক্তার গুড্ডার নেতৃত্বে যে ডুমা বাবুল মুস্তাক এরা করত কি বিভিন্ন জায়গা থেকে বাঙালিকে ধরে এনে তাদের টাকা পয়সা লুটপাট করে রেখে দিত আর তাদেরকে মেরে ওই মুসলিম বাজার একটা মসজিদ আছে ওই মসজিদের বগলে একটা কবর আছে সেই কবরের ভিতরে আমাদের বাঙালি লাশদেরকে ফেলে দিত এবং 10 নম্বর জল্লাদখানার নাম শুনেছো তোমরা যে 10 নম্বর জল্লাদখানা একটা কবর ছিল ওইখানেও তারা ধরে ধরে নিয়ে বাঙালিদেরকে ফেলে দিত এই আক্তার গুন্ডার নেতৃত্বে তো আমরা যারা এই বিহারীদের ভিতরে যারা আমাদের বাড়িঘর ছিল আমাদের বাড়িঘর এখানে 17ই মার্চে এই আমাদের এই এখানে বাঙালি বাড়িঘর সব জ্বালায় পুরা সারকার করে দিল এবং আমাদের বাঙালিরা এইখান থেকে তারা বাইরে হয়ে গেল আমাদের বাড়িটা এই পল্লবীর পিছনে দুয়ারিপাড়া আমাদের গ্রামটাকে 23 মার্চে আগুন দেওয়া জ্বালায় পুরা সারকার করেছিল নারায়ণ তেকবির আল্লাহ আকবার করে আমাদের গ্রামে জাকুর দিয়া যখন উঠলো তখন আমাদের গ্রামের লোকজন এবং আমি সহ আমার পরিবারের লোকজন বাড়ি ঘর যা আছে কাপড় চোপড় খেতা বালিশ গরু বাছুর হাঁস মুরগি সব টাকা পয়সা সব ফেলে দিয়ে যার যার পরনে যা ছিল তাই নিয়ে জীবনে প্রাণ রক্ষা করেছি আমরা যদি নদী পার হয়ে না যেতাম তাহলে আমাদেরকে সবকে মেরে ফেলতো আমরা গ্রাম ছেড়ে সে সাভার বিরুলিয়া ইউনিয়নে চলে গেলাম বিরুলিয়াতে বিরুলিয়া থেকে পরে আমরা সাদুলাপুরে যাই সেই সাদুলাপুরে গিয়ে আমরা ওইখান থেকে আমি যুদ্ধে অংশগ্রহণ করি চলো আমরা এখন সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো এই বাড়ি থেকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমি মুক্তি এই বাড়ি থেকেই এই বাড়িতে ছিলাম আমি তখন এখানে এই বিদ্যুতে ঘর ছিল এখানে ছাপড়া ঘর এটাও এখানে ছাপড়া ঘর ছিল এই জায়গা ছিল এই বাড়িতে আমি থাকতাম আমার পরিবার পরিজন নিয়ে পরিজন আমার মা বাবা ভাই বোনদেরকে নিয়ে এই বাড়িতে থাকতাম তো এইখানে থাকা অবস্থায় যখন শুনতে পাইলাম রেডিওতে খবর পাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে খবর বলছে মুক্তিযুদ্ধের ট্রেনিং চলছে ভারতে গেলে ট্রেনিং দেওয়া যায় ঠিক আমরা এটা শুনে কয়েক বন্ধু মিলে বুদ্ধি করলাম যে চল আমরা চলে যাব মুক্তিযুদ্ধের জন্য তো আমার মা খুব অসুস্থ ছিল তো আমার মায়ের কিছু গয়নাগাটি ছিল স্বর্ণ অলংকার সেগুলো আমি রাত্রে চুরি করে গাঁঠি বেঁধে নিয়ে ওইটা নিয়ে পালা ওই আমরা বন্ধু নিয়ে পালায় যেতেছিলাম তো ওই সাদুলাপুর বাজার থেকে নৌকায় উঠবো এই টাইমে একটা লোক ধরে ফেলছে আমার চাচা লাগে সম্পর্কে এই কই যাস তাম বললাম যে আমরা একটু অবেলা কই যাস এদিকে শোন আমাদেরকে নিয়ে এসব ধরলো আমার চেক করে ওই আমার স্বর্ণের জিনিস জিনা পেলো তখন বুঝতে পারলো যে আমরা হয়তো পলায় যাইতেছিলাম কোথাও না কোথাও দিকে আমার বাবার কাছে না দিল
আমার বাবা এটা নিয়ে আমার খুব একটু শাসন করতে চাইল, তখন আমার মা বললো যে না শাসন করা যাবে না, বললো হয়তো আমার রাখা যাবে না, এক কাজ করো ওরা মনে হয় বিয়ে করে দিলে রাখা যাবে। তখন এই আমার যে বর্তমান আমার যে স্ত্রী তিনি আমার সম্পর্কে খালাতো বোন হয়, আমার বাবা আমার খালুরে ডেকে বললো যে তোমার মায়া আমার ছেলের লেগে নিলাম, তা আমাকে বিয়ে করে দিল। এই বাড়িতেই থাকা অবস্থায় এখানে এই নেপা ঘোষ আসিল, ওই বাহানি ঘোষ আসিল, কানাই ওরা সব এখানে আনন্দ ফুর্তি করে চিত্তার আনন্দ ফুর্তি করে আমার বিয়ে করে নিল। আমি বিয়ে করে আমি রইলাম আর পলাবো না, সবার কাছে কইছি না আর পলাবো না, থাকতেছি থাকতেছি হঠাৎ একদিন রাত্রে 17 দিনের স্ত্রীকে এখানে রেখে আমি রাত্রে পালাই গেলাম, বলে তো যাওয়া যাবে না, রাত্রে পালাই গেলাম। আমরা ট্রেনিং দিচ্ছি আসাম লাইলাপুর কাছাড় জেলায় এম উইং এ, সেখানে রাইফেল 303 এসএলআর স্টেন গান আর এক্সপ্লোসিভ, তারপর থেকে গ্রেনেড 36 হ্যান্ড গ্রেনেড, TNT মাইন, অ্যান্টিট্যাঙ্ক মাইন, যেটা ওই রেল লাইন উড়ানো হয়, ব্রিজ উড়ানো হয়, এইসব ট্রেনিং দিছি 28 দিন। এই 28 দিন ট্রেনিং দেওয়ার পরে তারপরে মেলা ঘর গেছি, মেলা ঘর থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করি আমরা আগস্টের শেষের দিকে। আসার পরে এই সাদুলাপুর গ্রামে নৌকা যোগ আসলাম, আইসা এই এলাকায় নামলাম, এইখানে আজকাম সেইখানে নামলাম, নামার পরে পরিবার পরিজন এই গ্রাম উঠে, এই এলাকাটা হইল সম্পূর্ণ হিন্দু অধ্যাদেশিত এলাকা, এই হিন্দুদের সাথে আমরা আলোচনা করে সম্পূর্ণ করে আমাদের থাকার ব্যবস্থা করলাম। তখন তারা আমাদেরকে সকলকেই সাহায্য করার জন্য আগে আসলো, আমরা আগে আসলাম, আর আইসেই আমার যুদ্ধের পরে দিয়ে আসা ট্রেনিং দিয়ে এসে এই যে দেখেন না, এটা একটা কালী মন্দির, অত এলাকার হিন্দুদের এরা পূজা মণ্ডল পূজা করে এখানে, তারা এই যে কালী ছিলেন এই কালী মন্দির থেকে আমরা যখন আসি, আমরা যখন দেখলাম যে এই ঘরটা এটা হিন্দুদের মূর্তি আছে, কালী মূর্তি এটা থাকে এই ঘরটার মধ্যে থাকে এটাই থাকে, তখন আমরা তাদেরকে বললাম যে এই অবস্থায় যদি থাকা হয় তাহলে পাঞ্জাবিরা আসলে আমাদেরকে সকলকে মেরে ফেলবে, যে কারণেই তাদেরকে রাজি খুশি করে আমরা এই কালী মন্দিরটাকে এখানে সরাইয়া ফেলে দিলাম, এবং স্বাধীন বলা হয়েছিল যে স্বাধীনের পরে আবার আমরা বানিয়ে দেব। 23 মার্চ আমার বাড়িঘর জ্বালা দিছে, 27-28 মার্চে আমরা এখানে আমরা প্রথমে বিরুলিয়াতে ব্যাক করে আমার চলে আসি সাদুলাপুরে। আমরা এসে কানাই নামে একজন ছিল, হিন্দু ছিল, উনি ওনার সাথে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, উনি দই বিক্রি করতেন আমাদের গ্রামে যাইতেন, দইটিনে তারে চিনতাম, বাসানি ঘোষ নেপা ঘোষ এদেরকে আমরা প্রত্যক্ষভাবে চিনতাম, যে কারণেই আমরা এখানে এসে আশ্রয় নিয়েছিলাম এবং তাদের মাধ্যমে আমরা আশ্রয় নিয়েছি। এই ঘরটা পাকিস্তান আমলে যা ছিল এখনো ঠিক তাই আছে, আমরা যখন এটা ব্যবহার করছি মুক্তিযুদ্ধের সময় এটা আমরা ক্যাম্প হিসেবে ব্যবহার করছি, আমরা 21 জন মুক্তিযোদ্ধা একসাথে ভারতে ট্রেনিং নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে উৎসাহ উপস্থিত থাকতাম, এবং এই ঘরটা এই যে ঘরটা এই ঘরটার ভিতরে আমরা অস্ত্র শস্ত্র থাকতাম, আর পাঞ্জাবি রাজাকার যদি ধরতে পারতাম আইনের দিকে এই রুমটা এই রুমটাতে তাদের মধ্যে রাখতাম, এইখানে থাকতো এখানে আছে সে, এই ঘরটা আজও ঠিক এইরকমই আছে, আর এদেরকে ধরে এনে বেঁধে চোখ বেঁধে রেখে দিতাম, রেখে দিছি, এবং স্বাধীনের পরে
এটা আমরা জমা দেওয়ার জন্য, কারণ যারা যুদ্ধে যারা সারেন্ডার করে তাদেরকে মারতে দেয়। আমাদের গ্রুপ কমান্ডার ছিল মোহাম্মদ হানিফ, সহকারী কমান্ডার ছিল রফিকুল ইসলাম, আরো আমাদের সাথে হালিম, নাসির, নুরুল ইসলাম, সিদ্দিক, জৈনুদ্দিন, আলমাস, তাহের, এরা আমাদের গ্রুপে ছিল। আমরা সবাই এই গ্রুপের লোক ছিলাম, এই গ্রুপ নিয়ে এখানে ছিলাম। তো এখানে থাকা অবস্থায় হঠাৎ একদিন ভোর রাতে খবর আসলো, একজন কে বাকার আইসা বললো কি পাঞ্জাবে এসে, পাঞ্জাবে এসে। তখন আমরা আমাদের সেন্ট্রি তখন বললো যে পাঞ্জাবি কোথায়, তখন বললো যে মসজিদে, বাজার মসজিদে। তখন আমরা এই ঘুমের থেকে উঠে বাজার মসজিদে যাওয়ার জন্য গিয়া ওই সামনে রাস্তাতে অ্যাম্বুশপাতি আক্রমণ করে ওদেরকে ওইখানে হত্যা করা হয় এবং তিনজনকে জ্যান্ত ধরা হয়। এই তিনজনকে ধরে এনে আমরা এখানে চোখ বেঁধে এই রুমের ভিতরে রেখে দেওয়া হয়। তোমাদের এই ক্যাম্পে থেকে কতজন মুক্তিযোদ্ধা গিয়েছিল আক্রমণ করতে? যুদ্ধের বেলায় ঘুমের থেকে ওইটা সঠিকটা বলতে পারবো না, তবে আমরা 10-12 জন তো দিক থেকে আক্রমণের জন্য গেছি এবং সব তো ক্যাম্প খালি করে ধরে যাওয়া না, 10-12 জন গেছি। আমি গেছি, সাত্তার গেছে, রফিক গেছে, হানিফ গেছে, নুর ইসলাম, আমাদের একজন ইয়ে আছে ইব্রাহিম দেওয়ান যিনি এলএমজি চালাইতেন, তিনি তাদের রেলে গেছি ইয়ে আমরা, এবং ওরা ওই দিক থেকে গেছি। ওপরে দেখছি যে ওইখানে মুমিনুল হক, আওয়াল দেওয়ান, চুন্নু, আসান হাবিব, লাল মিয়াও তারা ওই দিক থেকে আসছে। তারা ছিল এক গ্রুপ, আমরা ছিলাম আরেক গ্রুপ। তখন এই এই ঘরটাকে মানে পাহারা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না? পাহারা তো ছিল, আমাদের সেন্ট্রি ছিল, পাহারা কি বাইরে ছিল? আমরা দুজন করে সেন্ট্রি এই গাছের এখানে দাঁড়ায় থাকতো, মানে বাই স্টেন অস্ত্র সহ দুজন করে সেন্ট্রি, 2 ঘন্টা করে ডিউটি। এবার সব সময় আমরা যেখানে ক্যাম্প ছিল সেখানে আমরা এই অবস্থায় রাখতাম, আমরা সেন্ট্রিরা পাহারা দেওয়ার। এই ক্যাম্প আমরা পরবর্তীতে এখান থেকে উঠে নিয়ে ওই খেয়াঘাট নামে একটা জায়গা আছে, এই বিল ইউনিয়নে সেখানে নিয়ে যাই, সেখানে ক্যাম্পকে করি। ওইখান থেকে আবার বিড়া গ্রামে নিয়ে যাই, বিড়া গ্রামে থাকি। বিড়া গ্রাম থেকে ওই যুদ্ধে জন্দি রাডার ক্যাম্প যেখানে আমরা আসলাম এই থেকে সোজা ওইখানে, ওই যুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধে আমার আমি আহত হই। সেই যুদ্ধটা আমার আমার স্মরণীয় ঘটনা, যে যুদ্ধে আমার সাথী রণাঙ্গনের বন্ধু শাহাদাত বরণ করেছেন এবং আমি আহত হয়েছি। এই সেই মসজিদ, এই মসজিদেই সেই দিন রাত্রে, এটা হলো অক্টোবরের প্রথম দিক দেওয়া গিয়া রাত্রে এই মসজিদের ভিতরেই খান সেনা ঢুকে বসেছিল, আর ইমাম সাহেব আজান দে ফজরের নামাজ পড়ার জন্য আজান দেওয়ার জন্য আসছে। আইসেই দেখে যে এটা ভিতরে পাঞ্জাবি বসা, দেখে উনি ভয় পায় বাইরে গেছে। তখন জানছে যে এখানে মুক্তিযোদ্ধারা থাকে, তখন দৌড়ে গিয়া আমাদেরকে খবর দিচ্ছে ক্যাম্পে। আমরা তখন ওইখান থেকে 10-12 জন মুক্তিযোদ্ধারা আইসা এদিক দিয়ে গিয়া ওদিক দিয়ে গ্রাউ কইরা, এই সাইড দিয়ে গ্রাউ কইরা আমরা এটা এদিকে এদিক দিয়ে আইসা তাকে হ্যান্ডসআপ করানোর জন্য আমরা প্রথমত আমরা রেডি ছিলাম, প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এর পিছনে চাকুলিয়া গ্রাম, ওই গ্রামেও আমাদের একটা ক্যাম্প ছিল, মমিনুল হক, আওয়াল, চুন্নুর, আসান হাবিব, লাল মিয়া ওদের নেতৃত্বে ওরা করছে কি পিছন দেয়া গুলি করে ফেলছে। গুলি পাওয়ার শব্দ পাওয়ার পরে ওরা করছে মসজিদ থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে আমরা তখন দেখলাম যে একদম ফজর তো হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে দেখা যায় যে আর তো ওই টাকা ই করা যাবে না। তখন আমরা তাকে গুলি করা আরম্ভ করলাম যে এদিকে ওদেরকে মুভ করতে দেওয়া যাবে না, কারণ এদিকে মুভ করতে গেলে আমরা পারবো না, ওদেরকে এদিকে মুভ করাইতে হবে, চাপাইতে হবে, তাদের সামনে পানি আর কোনো দিকে যেতে পারবো না। যে কারণে আমরা তাদের গুলি করলাম, তারপরে তারা গুলি এতে বাইরে এদিকে যাওয়ার ই করলো। আমরা ওইখানে ওই সামনেই মাঠ, ওই মাঠে আমরা যুদ্ধ করলাম, ওদিক দা চাকুলিয়ার ওরা আর আমরা এদিক দা, দুই গ্রুপ সমন্বয়ে যুদ্ধ করে ওইখানে স্পটে ডেট 2 জন আর 3 জন সারেন্ডার করলেন খানসেনা, যাদেরকে নিয়ে আমরা ওইখানে নিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আবার খেয়াঘাটে চলে গেলাম। এ কারণেই যেহেতু একটা ক্যাম্প এখানে রয়ে গেছে আর এখানে আর একটা ক্যাম্প আমরা এই লেগে আমরা উত্তরে চলে যাই ক্যাম্প করার জন্য। তো এইরকম যুদ্ধ খণ্ড খণ্ড যুদ্ধ আমার অনেক জীবনে অনেক মহান মুক্তিযুদ্ধে করেছি, আমি সবগুলো তোমাদেরকে দেখাতে পারবো ঘুরে ঘুরে।
मुक्तियुद्ध के जान 124तम पर्व क्विज मिरपुरे द्वारीपाड़ा जालिए देया हय कत तारीखे ए 23 मार्च बी 25 मार्च सी 22 मे डी 27 मे बृहस्पतिवार भेतर ठीक जवाब पाठाओ एमजे स्पेस ए बी सी अथवा डी लिखे पाठिए दाओ 16242 नम्बरे ठीक उत्तरदातादेर मध्य थेके तीन जन के पुरस्कार हिसेबे देया हबे मुक्तियुद्धेर बई मुक्तियुद्ध के जान 123तम पर्व क्विजर फलाफल प्रश्न छिल लंडन घाट अपारेशन है कत तारीखे सठिक उत्तर सी 30 अक्टोबर ए पर्व विजयी इकरा मारिया और शिमुल यथासमय तुम्हारे ठिकाना पहुंचे जाए पुरस्कार আমার সেই যুদ্ধের জায়গাটা এই এলাকায় আমি সেই যুদ্ধ করেছিলাম যে 18 ডিসেম্বরে প্রত্যুষে একটা যুদ্ধটা আমার এখানে ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধে আমি আহত হই এবং আমার সাথী যোদ্ধা সাতার শাহাদাত বরণ করেন তাই এইখান থেকে আসি আর আমার তখন তো আমাদের ক্যাম্প ছিল ওই বিরুলিয়াতে ওই গ্রামে বিরুলিয়াতে ক্যাম্প ছিল তখন আমরা এখানে এসে আমরা এই যুদ্ধে লিপ্ত হই ঠিক এই জায়গাটিতে आसार पूर्वे ग्रामीण हटात रात साढ़े तीन चारे एक माझी गए खबर बोलो कि घुमा पांजाबी पथ दिया जा तक घूमते उठे पांजाबी पीछे छुटल तो तक आस्ते 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 कुआशा बरा नहीं आस्ते 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 ओखान तीनटा ग्रुपे भाग हईल मुक्तिजोधारा एक ग्रुप नदी ओ पार दिया ओदिक दिया ग्रुप मास्कन दिया और एक तीन जन एदिक दिया ऐसा ये बुस निल ये तुरक नदी और वो तुरक नदी शाखा नदी पश्चिम पारे तीन मोरार माथाय बोटर मध्य अवस्थान की नदी नदी ना शुकनार मध्य नदी पारे जाए तो सातार जाने और नदी तो नौका छो যে কারণে ওরা পার হয়ে ওই পার যেতে পারে নাই ওরা যাইতেছিল জন্দি রাডার ক্যাম্পে যাওয়ার জন্য শুরু করছিল কিন্তু এখানে যেতে পারে নাই তো আমরা এখানে এসে অ্যাম্বুলেন্স নেওয়ার পরে ওই যে ওইখানে ওই পাঞ্জাবিরা ছিল আমরা এখানে আর নিচে এখানে থাকতাম এখানে থাকার পরে যুদ্ধ করতেছে গুলি চলছে 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 প্রচন্ড গোলাগুলি হচ্ছে আর এই যে যা দেখছেন না যে রাস্তা গাড়ি চলছে বাড়িঘর এগুলো তখন কিছুই ছিল না এটা শুধু পুরো চক ছিল এদিকে হইল ওই সাভার বিউলে গ্রাম সাদুলপুর कैम्पे जाटा चाचा छो बाम पासे मोहिउद्दीन ठीक ओ जगह आयशा बोलते आयशा बोलो अरे तोर पाए तो गुली लगे तक लिलिंग पजिशन बसा देखा गल लिलिंग पजिशन हलो ठीक पजिशन बसा पजिशने तो गुली पांजाबी कैम्पे जा चले आ गुली लागार जेले नौका एक नौका जेले नौका बैठे छो तक जेले को डाक दिल नौका ढाका मेडिकले सत्तर जिन शहादत बन आजिमपुर एगारो जन जो कबर दिछे तार साथे কবর দিছে গুলি লাগার পর আপনি সুস্থ হতে কতদিন লেগেছিল আমি মেডিকেলে ছিলাম
প্রায় 28 দিন এই জায়গাটা ছিল আমাদের এটা স্পট এই থেকে আমরা খান সেনাদের সাথে যুদ্ধ করেছিলাম ওদের স্পটটা ছিল ওই সামনে আমি সেখানে তোমাদেরকে এখন নিয়ে যাব ওই স্থানটা দেখানোর জন্য তোমরা আমার সাথে আসো তোমাদেরকে বলেছিলাম না যে পাঞ্জাবের কোন জায়গাটা ছিল ঠিক এই জায়গাটায় টেম্বরা নদী এদিকটা একটা চলে গেছে বিলের দিকে আর এই নদীটা চলে গেছে আপনাকে আলুদ্দি হয়া সেই টঙ্গির দিকে এই টেম্বরা মধ্যে ওদের এই ছিল পজিশন ছিল ঠিক এখানে থেকেই ওরা আমাদের প্রতি গুলি ছুড়েছে আমরা মুক্তিযোদ্ধার ওদিক থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি করেছি অনেক গোলাগুলি হয়েছে অনেক সময় কাটাচ্ছে কুয়াশার জন্য দেখা যায় না যদিও তবুও অনুমানে সেই যুদ্ধটা হয়েছিল বড় ডেঞ্জার আছে এই পাঞ্জাবিদের মধ্যে থেকে একজনকে শাহাদাত হত্যা করা হয় একজন আহত হয় আর তিনজনকে স্লান্ডার করলে ধরা হয় আর আমাদের মধ্যে থেকে তো একজন শাহাদাত বরণ করছে আহত সেটা পূর্বেই বলেছি এই জায়গাটা তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি এই জায়গাটা হলো পাঞ্জাবিরা ছিলেন ওদের যুদ্ধের পজিশন এরিয়া আমার কাছে সবচেয়ে বড় লাগছে এই যুদ্ধটাই কারণ এই যুদ্ধে আমাদের গ্রুপ একর জন্য আমরা ছিলাম আমাদের গ্রুপে একর জনের মধ্যে একজন শাহাদাত বরণ করলো একজন গুলি লাগলো এই অবস্থা আমাদের মধ্যে একটা মানে সুরগোল পড়ে গেল তো মেডিকেলে আমি দীর্ঘদিন প্রায় চিকিৎসা ছিলাম তারপরে মেডিকেল থেকে এসে আমি আবার ক্যাম্প যখন বিলের থেকে ওই আমিন বাজার যে কাউন্দা ইউনিয়নে মজিহাজি বাড়িতে নিয়ে গেল আমি তখন ওই ক্যাম্পে চলে আসলাম ওই ক্যাম্পে চলে আসার পরে আরেকটা যুদ্ধ সেখানে হয়েছে যুদ্ধ আহত অবস্থায় আমি অসুস্থ অবস্থায় গুলি লাগা অবস্থায় সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এখন যে জায়গায় তোমাদেরকে নিয়ে আসছি এই যে নৌকা যুগে আমরা সেই সময় যুদ্ধ ওই বর্ষাকাল এই নৌকা দ্বারাই আমরা যুদ্ধ করতাম বিভিন্ন জায়গায় সেই সাদুলাপুর থেকে বিরুলিয়া বিরুলিয়া থেকে খেওয়াঘাট খেওয়াঘাট থেকে সে রস্তমপুর তৈয়বপুর কাশিমপুর এদিকে বাগসারটা আমরা ওই মিরপুরে যোগাযোগ করতাম নৌকা দ্বারা এবং নৌকার মাধ্যমে আমাদের যোগাযোগ হতো নৌকার মাধ্যমে যুদ্ধ করতাম আমরা ওই পারে গিয়ে মিরপুরে গিয়ে কিন্তু এই সম্পূর্ণ এলাকাটা দেখো যা দেখো ওদিকে সাভার মিরপুর এদিকে সাটুরিয়া মানিকগঞ্জ এগুলো ছিল আমাদের যুদ্ধকালীন এলাকা আমি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি সেই যুদ্ধকালীন আমার বিশাল এলাকা আর এই এলাকাটা ছিল জলাশয় এলাকা এটা বর্ষায় অনেক থই থই পানি ছিল একদম না দেখলে বিশ্বাস করা যাবে না 20 জানুয়ারি আমাদের সাথী যোদ্ধারা তারা সবাই পায়দাল সে হাইতে তারা যুদ্ধে বিহারি থেকে আক্রমণ করছে মিরপুর 1 নম্বর মাজার শরীফের দিক থেকে আমি তো তখন আহত আমার পা হাত ব্যান্ডেজ আমি হাঁটতে পারি না তখন আমি ওই ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্পের ভিতর থেকেই আমার ক্যাম্পে ছিল একটা এলএমজি আমার একটা দুজন ক্যাম্পে পাহারা ছিল তাকে বললাম যে এলএমজিটা বাইর করে দে আমি ওইখানে বয়ে বয়ে গুলি করব তখন ওরা বলে যে না 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 এটা সম্ভব না অসুস্থ শরীর পারবা না আমি কেন পারবো না দে আমি জোর করে তাদের